আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন এখানে আমাদের ইমেইলে আমরা একটা কোড রিসিভ করে ফেলছি, রিডিম কোড। তো এই কোডটা আমরা জাস্ট এখান থেকে সিম্পলি কপি করব। ওকে, কপি করার পর আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের বাইন্যান্স এক্সচেঞ্জারে। তো ডিরেক্টলি চলে আসলাম বাইন্যান্স এক্সচেঞ্জারে। বাইন্যান্সে আসার পর এখান থেকে আমরা দেখতে পারবো আমাদের ফান্ডিং এ এসে এই যে গিফট কার্ড নামে একটা অপশন রয়েছে, গিফট কার্ড অপশনে প্রেস করে দিব। তারপরে একটু নিচের দিকে আসলে দেখতে পারবেন রিডিম অপশন, রিডিম অপশনে প্রেস করে দিবেন এবং আমরা যে কোডটা পাইলাম ওই কোডটা এখানে রিডিম করব। জন্য যে দেখতে পাচ্ছেন রিডিম টু ক্রিপ্টো এটার মধ্যে পেস্ট করে দিবেন, দেন আপনি যে কোডটা ওখানে পাইছেন ওই কোডটা এখানে পেস্ট করে দিবেন, দেন এই যে দেখতে পাচ্ছেন রিডিম অপশন এখানে পেস্ট করবেন। তো ফাইনালি রিডিম অপশনে পেস্ট করে দেওয়ার সাথে সাথে ভাই ইনস্ট্যান্ট, একদম ইনস্ট্যান্টলি আমরা 50 USDT, 0.50 USDT আমরা কিন্তু বাইন্যান্সে স্পটে পেয়ে গেছি। ওকে, তো লাইভে প্রুফ দেখাবো এইখান থেকে আপনারা কীভাবে প্রফিট করবেন। ওয়েলকাম ব্যাক। আজকের যে প্রজেক্টটা শেয়ার করবো এটা হয়তোবা অনেকেই অলরেডি জয়েন করেছেন কিংবা অনেকে হয়তোবা এখনও জয়েন করেননি। এখান থেকে কিন্তু আপনাদের ইনস্ট্যান্টলি প্রফিটটা হবে। তো আমি আপনাদেরকে লাইভে ভাই প্রুফ দেখাবো, কোনো প্রকার কোনো KYC ডিপোজিট আপনার রেফারেল কিছু লাগবে না, জাস্ট ফ্রিতে প্রফিটটা বুক করতে পারবেন। ছোট্ট একটা রিকোয়েস্ট, টেলিগ্রামে নতুন হইলে অবশ্যই টেলিগ্রাম যাকে সাবস্ক্রাইব করবেন এবং এখান থেকে পিন অপশন দেখতে পাচ্ছেন, পিনে ক্লিক করে পিন করে রাখবেন। আচ্ছা, আপনাদের আজকে যে অফারটা রয়েছে এটাতে জয়েন করতে হলে প্রথমত আপনাদের একটা ব্রাউজার লাগবে, আপনি কিউআই ব্রাউজার অথবা মিসেজ ব্রাউজার দিয়ে করতে পারবেন। তো আপনাদের যে লিঙ্কটা রয়েছে এটা আপনারা কপি করবেন, ওকে কপি করবেন অথবা এখান থেকে আপনারা ক্রোম দিয়ে পেস্ট করবেন। আমি ক্রোম দিয়ে দেখাচ্ছি হয় নাকি, তারপর আমরা অন্যতে ট্রাই করবো। আপনারা কিউআই অথবা ইয়ান্ডেক্স মিসেস এগুলো দিয়ে ট্রাই করবেন। কন্টিনিউ উইথ ওয়ালেট কানেক্ট এটার উপরে বেস করে দেবেন, দেন এখান থেকে কানেক্টই থাকবে, কানেক্টে ক্লিক করবেন, আপনার কাছে টাস্টওয়ার্ড বিটক্যাপ সব কিছু শো করবে। তো আপনি যে কোনো একটা দিয়ে কানেক্ট করবেন। ওকে, আমি কানেক্ট করে আসতেছি। টাস্টওয়ার্ড দিয়ে কানেক্ট করলে টাস্টওয়ার্ডে একটা কনফার্মেশন আসবে, দেন আপনার এটা কনফার্মেশনটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে চলে আসবেন, এখানে আসার পর এরকম টেন্ডার ফেন্ডে চলে আসবে, দেন এখান থেকে সিগনেচার চাবে, আপনার আবারও টাস্টওয়ার্ডে চলে আসবেন, দেন এখান থেকে একটা সিগনেচার চাবে, এটা সিগনেচার মাস্ট বি দিতে হবে। এটা ক্রোম দিয়ে করলেও, ইয়ান্ডেক্স দিয়ে করলেও দিতে হবে, মেটামাক দিয়ে করলেও দিতে হবে। তো সিগনেচার দেওয়ার পর এখান থেকে আপনার একটা রিফ্রেশ দিবেন। আচ্ছা, আমরা ক্রোম ব্রাউজার দিয়ে এটা ট্রাই করলাম বাট হইলো না, আমরা এখন ইয়ান্ডেক্সে চলে আসলাম। ইয়ান্ডেক্সে আসার পর কানেক্টে ক্লিক করবো, দেন মেটামাক্সটা সিলেক্ট করবো। আপনারা মেসেজ দিয়ে করবেন, ডোন্ট ওয়ারি, মেসেজ দিয়ে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কন্টিনিউ উইথ গুগল অথবা কন্টিনিউ উইথ ইমেইল, এখানে আপনারা একটা ইমেইল দিবেন আগে। প্রথমত ওয়ালেট কানেক্টার ওটা আমরা পরে দেখাচ্ছি, প্রথমত আমরা একটা ইমেইল দিব, দেওয়ার পর এখানে এই অপশনে পেস্ট করে দিব, দেন এখান থেকে আমাদেরকে তারা একটা URL পাঠাবে আমাদের ইমেইলে। তো আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের ইমেল বক্সে। ইমেল আসার পর এখান থেকে আমরা এই যে আমাদের মেইন ইমেল আসবো, মেইন ইমেল আসার পর যে ম্যাজিক স্টোর থেকে আমাদের একটা ইমেইল করেছে, তো দেন এখান থেকে আমরা এই যে লগইন লিঙ্কটা রয়েছে এটা আমরা কপি করব। কপি করার পর আমরা ইয়ান্ডেক্স ব্রাউজারে এটা পেস্ট করব, মানে যে ব্রাউজার দিয়ে আপনি এটা করতেছেন ওই ব্রাউজারে পেস্ট করে দিবেন, তাহলেই হবে। যদি আপনি কিউআই দিয়ে করেন, কিউআই এর লিঙ্কটা কপি করে পেস্ট করবেন, মেসেজে করলেন মেসেজের লিঙ্কটা কপি করে পেস্ট করে দিবেন। ওকে, তারপরে এখানে একটু লোডিং নেবে, আমি ভাই লাইভে দেখাবো আপনারা যাতে করে একটু জেট বুঝতে পারেন। আর মাস্ট বি ট্রাই করবেন পেজটাকে ডেস্কটপ ভার্সন করে নেওয়ার জন্য, যাতে করে আপনারা আরও ভালোভাবে বুঝতে পারেন। এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে, এখান থেকে আপনাদের যে কাজটা করতে হবে এই যে উপরে দেখতে পারবেন থ্রি ডট অপশন আছে। তো ওয়েট, আমরা আমাদের মেইন ইন্টারফেসটা নিয়ে আসি। উপরে থ্রি ডট অপশন রয়েছে, থ্রি ডট অপশনে পেস্ট করে দেওয়ার পর এখান থেকে দেখতে পারবেন আপনারা মাই প্রোফাইল, এই মাই প্রোফাইলে একটা পেস্ট করে দিবেন। মাই প্রোফাইলে পেস্ট করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কানেক্ট ইভিএম ওয়ালেট, এটার উপরে পেস্ট করে দিবেন। এটার উপরে পেস্ট করে এই যে দেখতে পাচ্ছেন ইভিএম ওয়ালেট, এটার উপরে পেস্ট করে দিবেন। ইভিএম ওয়ালেটে পেস্ট করে দেওয়ার পর আপনার যে এক্সটেনশনটা রয়েছে ওখানে আপনাদের একটা কনফার্মেশন দিবে, মানে আপনার নেটওয়ার্ক কনফার্মেশন এখানে চলে আসবেন, দেন এরকম আসবে, এখানে কানেক্ট করে নেবেন এটা। ওকে, কানেক্ট হয়ে যাওয়ার পর এখান থেকে আপনারা এরকম টেন্ডার নিয়ে চলে আসবে। মেবি আবারও যদি কোনো সিগনেচার চাই, এই যে আবার সিগনেচার চাইছে, এটা আপনারা দিয়ে দিবেন। ওকে, এই যে এরকম কোনো ফি লাগবে না ভাই, ফির কোনো প্যারা নেই, জাস্ট সিগনেচার চাইছে, আমাদের ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে। সেমভাবে থিয়েটারে ক্লিক করব, প্রজেক্ট ভ্যালিডেশনে ক্লিক করব। আবারও দেখাচ্ছি, আমরা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন আমাদের মেইন কাজ প্রথমত ওয়ালেটটা কানেক্ট করা, ওইটা হয়ে গেছে। প্রজেক্ট ভ্যালিডেশন এটার উপরে পেস্ট করে দিবেন, এটার উপরে পেস্ট করে দিলে এখান থেকে আপনারা কিছু টাস্ক কমপ্লিট করতে হবে, তাহলে আপনারা প্রফিটটা পাবেন আর কি। ওপরে যে টাস্কটা দেখতে পাচ্ছেন এখানে একটা ভোট দিলে আমরা মেবি 50 টোকেন পাবো, আর এখান থেকে আপনাদের 200টা কয়েন করতে হবে, তাহলে আপনারা প্রফিটটা পাবেন। তো আমরা যে কাজটা করব এই যে এরকম থাকবে আপনাদের সবগুলো। প্রথম টাস্ক কমপ্লিট করার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন, এই প্লাস আইকনে ক্লিক করবেন। তারপরে ভোট অপশন দেখতে পাচ্ছেন, ভোট অপশনে ক্লিক করে দিবেন। তারপরে স্ন্যাপশট ORGতে নিয়ে আসবে, স্ন্যাপশট ORGতে নিয়ে আসার পর এখান থেকে আপনারা যে ইয়াস নো যেটা ইচ্ছা আপনি ওটা দিবেন। আমি ইয়াস দিলাম, আমি ইয়াসে দেওয়ার পর এখান থেকে আপনারা মেটামাস্টার সিলেক্ট করবেন, এখানেও আপনাদের ওয়ালেটটা সিগনেচার করে নেবেন।
snapshot.com কিন্তু ভেরিফাই এটাতে কোনো ওয়ালেট কানেক্ট করার প্যারা নাই আর ট্রাই করবেন নিউ একটা ওয়ালেট দিয়ে এই কাজগুলো করার তাহলে আপনাদের সম্পূর্ণ রিস্ক মুক্ত থাকে আর কি ওকে যদি কোনো রিস্ক মনে হয় তারপর আপনারা করে নেবেন দেন এরকম আসবে দেন আই এগ্রিতে একটা ক্লিক করে দিবেন আই এগ্রিতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আবারো কনফার্মে ক্লিক করে দিবেন এবং কনফার্মেশন চাইলে এটা আপনারা দিয়ে দিবেন তাহলে আপনাদের একটা ভোট করা কমপ্লিট হয়ে যাবে তো আমরা একটু নিচের দিকে যাব এন্ড সাইন ইন করে নিব এটা তো অলমোস্ট আমাদের এটা কিন্তু হয়ে গেছে এই যে দেখেন এটা আমাদের সাকসেস জানাইছে দেন আমরা এটা ক্লোজ করে দিব ম্যাটারটা ক্লোজ করে দেওয়ার পর আমরা ব্যাক করব ওকে তো আমাদের উপরে যে টাস্কটা আছে এটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেন আমরা নিচেরটাতে যাব মানে এই যে রিডন এটাতে যাব রিডনে যাওয়ার পর এখান থেকে আমরা এখানেও সেম ভাবে আমরা যেভাবে উপরেটা দেখালাম ওইভাবে এটা কমপ্লিট করে নেবেন এই যে দেখেন ভোটে আসবেন ভোটে আসার পর স্ন্যাপশট ওই জিতে আসবেন এবং ইয়াস নো যেটা আপনার ভালো লাগবে আপনি ওটা দিবেন দেখেন ইয়াস যে বেশি মানুষ দিয়েছে সেজন্য এটাও ইয়াস দিবেন দেন ভোটে ক্লিক করে দিবেন ভোটে ক্লিক করে কনফার্মে ক্লিক করবেন সেমভাবে আপনারা ওটা করে নেবেন ওকে দুইটা ভোট দেওয়া কমপ্লিট এরকম ছয় চারটা ভোট দিবেন তাহলে আপনারা আপনাদের যে পয়েন্টটা রয়েছে ওটা পাবেন এই যে দেখেন থ্রি ডটে ক্লিক করবেন আবারও থ্রি ডটে ক্লিক করলে আপনাদের পয়েন্ট আপনি দেখতে পারবেন এই যে থ্রি ডটে আসার পর এখান থেকে আপনারা দেখতে পারবেন পয়েন্ট কার্মা মেপে একটা অপশন আছে আমি দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন কার্মা ড্যাশবোর্ড এই যে দেখেন এই যে কার্মা ড্যাশবোর্ড এটার উপরে পেস্ট করে দিবেন ওকে এই যে এটা পেস্ট করলে দেখতে পারবেন আপনার প্রোফাইলে পাশে এখানে আমাদের অলমোস্ট 35টা কয়েন তারা দিয়ে দিয়েছে এখানে 200 কয়েন লাগবে তাহলে আমরা প্রফিটটা বুক করতে পারবো ওকে তো আমরা আবারও জাস্ট থ্রিডটে ক্লিক করবো অ্যান্ড এখান থেকে প্রজেক্ট ভ্যালিডেশনে ক্লিক করে আমরা 200 পয়েন্ট করে আপনাদের মাঝে ব্যাক করতে আসি ফাইনালি এখান থেকে দেখতে পাচ্ছেন আমরা 235টার মতো পয়েন্ট করে ফেলছি আমরা 200টা করার কথা ছিল প্রায় 10 মিনিট কাজ করলাম অ্যান্ড 235টা করে নিয়েছি এখন আপনাদের রেওয়ার্ডটা নিতে হলে যে কাজটা করতে হবে এখান থেকে দেখতে পাচ্ছেন হট অফার নামে একটা অপশন এই হট অফারে পেস্ট করে দিবেন ওকে তো হট অফারে পেস্ট করে দেওয়ার পর এরকম একটা ইন্টারফেস নিয়ে চলে আসবে এখান থেকে ফার্স্টে যেটা রয়েছে এটা আপনারা করতে পারবেন না মেবি আপনারা ট্রাই করে দেখবেন দেন এই যে এখানে দেখেন এখানে 200 কার্মা পয়েন্ট দিয়ে আপনারা জয়েন করতে পারবেন এবং 24 ঘন্টার মধ্যে 0.50 USDT আপনারা পাবেন আর কি এখানে অসংখ্য আছে এগুলো আপনারা দেখে নেবেন আপনার যেটা ভালো লাগে তো আমরা যদি এই যে এটাতে ক্লিক করি এটাতে ক্লিক করলে আমরা এখানে দেখবো আগে কী কী ডিসক্লাইমার রয়েছে তো এখান থেকে আমরা যে ক্লেম অফারে পেস্ট করে দিব তাহলে আমরা দেখবো আমাদের কোথায় নিয়ে যায় একটা গ্লেম আয়োতে নিয়ে যাবে দেন গ্লেম আয়োর সকল টাস্ক কমপ্লিট করলে এখান থেকে আমরা কিন্তু আমাদের যে রেওয়ার্ডটা রয়েছে ওটা কিন্তু পাবো 24 ঘন্টার মধ্যে আমাদের ইমেইলে তারা আমাদের মেইল করবে এটা 100% পেমেন্ট করে দিবে এটা নিয়ে পেরানোর কিছু নেই মানে এই যে এখানে আবার অনেকে ভাববেন যে ভাই এখানে তো 10 জনকে পেমেন্ট করবে বিষয়টা এমন না এখানে টাস্ক হলো সকল টাস্ক কমপ্লিট করতে হবে তাহলে আপনার ইমেইলে তারা একটা কোড পাঠিয়ে দিবে যে কোডটার দ্বারা আপনারা আপনার যে ইয়েটা রয়েছে ওটা দিয়ে করবেন এন্ড এখানে আপনাদেরকে বলবে ম্যাজিক ইয়ের ইউজার নেম দিতে হবে কই পাবেন আমি দেখাচ্ছি এখানে চলে আসবেন এখানে আসার পর আপনার অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন অ্যাকাউন্টে ক্লিক করে দেওয়ার পর মাই প্রোফাইলে পেস্ট করে দিবেন দেন এখান থেকে দেখতে পারবেন এই যে এখানে নিচে যেটা এই যে নিচে আমার উপরে ওটা হচ্ছে নেম আর নিচে এটা ইউজার নেম ওকে সেটা দিয়ে কন্টিনিউ অপশনে ক্লিক করবেন দেন আপনার ফুল নেম ইমেইল এগুলো দিয়ে দিবেন ফার্স্টের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে দেন সেকেন্ড টাস্কটা কমপ্লিট করার জন্য এখান থেকে আপনারা এখানে চলে আসবেন এখানে আসার পর এটাতে ফলো করে নেবেন অলমোস্ট আমরা সব কিছু কমপ্লিট করে নিয়েছি দেন আমরা ডিসকর্ডে জয়েন করবো ডিসকর্ডে জয়েন করলে আমাদের কাজটা শেষ ওকে সকল টাস্ক কমপ্লিট করে রেখে দিব 24 ঘন্টার মধ্যে আমাদের ইমেইলে তারা আমাদের কোডটা দিয়ে দিবে যে কোডটার মাধ্যমে আমি প্রথমেই দেখাইছি কিভাবে আপনারা রেওয়ার্ডটা রিডিম করবেন ওকে তো এখান থেকে আমরা চলে যাব আমাদের কাঙ্ক্ষিত গ্লেম আয়োতে দেন এখান থেকে আমরা এসে এটা কন্টিনিউ অপশনে পেস্ট করে দিব কন্টিনিউ অপশনে পেস্ট করে দিয়ে আমার সেমভাবে ম্যাজিক স্টোরে আপনারা জয়েন করে নেবেন তো এইগুলো টাস্কগুলো কেন দেওয়া যাতে করে তাদেরও বেনিফিট হয় এবং আপনাদেরও বেনিফিট হয় আর নিচে যে টাস্কটা এটা কিছুই না জাস্ট একটা ক্লিক করবেন বেরে চলে আসবেন এখান থেকে আই ডটে ক্লিক করে দিয়ে এটা গট ইট করে নেবেন অলমোস্ট আপনাদের কাজটা শেষ এবং সেমভাবে আপনার ইমেইলটা চেক করবেন ইমেইলটা চেক করলে এখান থেকে আপনাদের একটা কোড পাঠিয়ে দিবে কোড পাঠিয়ে দিলে ওই রিডিমে গিয়ে আপনারা এই কোডটা রিডিম করবেন এবং আপনারা আপনাদের রেওয়ার্ডটা পেয়ে যাবেন এই যে দেখেন এখানে লেখা আছে ওকে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আর এখানে তারা বলতেছে 5 সেকেন্ডের মধ্যে দিয়ে দিবে বিষয়টা এমন না এখান থেকে 2 ঘন্টা 3 ঘন্টা 10 ঘন্টা পর্যন্ত লাগে